আসলে ম্যাথসে বা ওই পল্লী চিকিৎসক কোর্সে যারা পড়েছেন, আসলে আপনারা জেনে শুনে ওখানে আপনাদের কোর্সটা করেছেন, আপনাদের কি ডিগ্রি হবে, আপনাদের নামের সাথে কি যোগ করতে পারবেন না পারবেন এটা আপনারা সবই জানেন। কিন্তু আমার মতে এরকম অযৌক্তিক দাবি দেওয়া নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং তাদের কার্যক্রমকে বিব্রত করার কোনো দরকার নাই। আপনারা আপনাদের যেই নীতিমালা ছিল আগে, আপনারা সবসময় ডাক্তার সমাজকে হেল্প করে গেছেন, আপনারা সেভাবেই আমাদের পাশে থাকবেন। আমরাও চাই আপনারা ডিএমএফরা আপনাদের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আপনারা মাঠে থাকুন, কিন্তু কোনো অযৌক্তিক অনৈতিক কোনো দাবি দেওয়া এই সরকারের কাছে চাইবেন না। যদি আপনারা চান তাহলে আমরা আমাদের জায়গা থেকে প্রতিরোধের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। আর আমরা হয়তো অনেকেই জানি না, ডিএমএফ ছাড়াও যারা ডিপ্লোমা হোমিওপ্যাথিক, দেখা গেছে বিগত যে ভুয়া সংসদ ছিল সে সংসদের কাছ থেকে ডিপ্লোমা হোমিওপ্যাথিকরা ডাক্তার লেখার একটা অনুমতি নিয়েছে। এই ডিপ্লোমা হোমিওপ্যাথিকরা অনেকেই দেখা যায় যে বাংলা ভালো মতো রিডিং করতে পারে না, 4 বছরের একটা বাংলা কোর্স, সে কোর্স পড়ে তারাও আজকে ডাক্তার হয়ে গেছে। তো আমরা ডিএমএফের ব্যাপারে যেভাবে ডাক্তার লেখার ব্যাপারে আমরা যেভাবে এর ঘোর বিরোধিতা জানাচ্ছি, এই ডিপ্লোমা হোমিওপ্যাথিকরাও যাতে তাদের নামের আগে ডাক্তার না লিখতে পারে সে ব্যাপারটাও একটু আমাদের মাথায় রাখতে হবে। যারা বিএসসি কোর্সে আছে, বিএসসি হোমিওপ্যাথিক ইউনানি আয়ুর্বেদিক, তারা তাদের মতো তাদের প্রোটোকল ফলো করবে, কিন্তু ডিপ্লোমা কোর্স করে কেউ নামের আগে ডাক্তার লিখবে ব্যাপারটা কোনোভাবেই শোভন দেখায় না। তাদের উচিত হবে এই অনৈতিক দাবি দেওয়া নিয়ে মাঠে এসে আমাদের সাধারণ জনগণকে এবং ডাক্তার সমাজকে কোনো রকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে না ফেলা, এবং আমাদের সাথে আগে তারা যেভাবে আমাদেরকে সাহায্য করেছে ভবিষ্যতেও যেন তারা এইভাবে সাহায্য করে আমাদের চিকিৎসা খাতকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারে। এখন আসলে ডিএমএফ থাকার কোনো যৌক্তিকতা নেই আমার মনে হয়, কারণ বাংলাদেশে এখন মেডিকেল কলেজের সংখ্যা অনেক বেশি। প্রত্যেক বছর প্রায় পাবলিক এবং প্রাইভেট মিলিয়ে প্রায় 10 থেকে 12 হাজার MBBS BDS স্টুডেন্ট ডাক্তারি পাশ করে বের হচ্ছে। বর্তমান সময়ে আসলে ডিএমএফ থাকার তেমন যৌক্তিকতা নাই। যদি MBBS ডাক্তারদেরই গ্রামে যদি সুবিধা একটু ভালো করা হয়, তাদের যদি পর্যাপ্ত সুবিধা যদি ব্যবস্থা করা হয়, তাহলে আমরা তৃণমূল পর্যায়ে গিয়েও আমরা MBBS ডাক্তারাই ভালো মতো চিকিৎসা দিতে পারবো। তারা ডিএমএফ অলরেডি হয়ে গিয়েছে, তাদের জন্য তো তাদের পুরাতন নীতিমালাতেই তারা থাক, কিন্তু নতুন করে আর এই ডিএমএফ বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই, কারণ বাংলাদেশে এখন প্রচুর মেডিকেল কলেজ, প্রচুর মেডিকেল স্টুডেন্ট এবং প্রচুর ডাক্তার। সো এটা পূর্ববর্তী সময়ে যে মানে ব্রিটিশ আমলের যে মানধাতার আমল, প্রত্যেক উপজেলায় একটা ডাক্তারও ছিল না সেই যুগের এই কনসেপ্ট। এখন দেশ আধুনিক হয়েছে, এখন আমরা এখন 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা আমাদের ডাক্তার সমাজ প্রস্তুত। আমরা গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গাতেই আমরা আমাদের সেবা পৌঁছে দিতে পারবো, কিন্তু এই সেবার পরিবেশটা যদি গ্রামে উপজেলা হেলথ কমপ্লেক্স ইউনিয়ন হেলথ কমপ্লেক্সে যদি পর্যাপ্ত সেবার পরিবেশ তৈরি করা যায়, অবশ্যই আমাদের ডাক্তার সমাজ রোগীদের সর্বাত্মক সেবা দিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নততর করতে সাহায্য করবে। এখানে যেহেতু হাইকোর্টের রায় আছে, মহামান্য হাইকোর্ট, আশা করি আমাদের ডাক্তার সমাজের পক্ষেই যে যৌক্তিক রায় সে যৌক্তিক রায় দিবেন।